2013 সালে বর্ধমান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় 35টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। 27 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বশির আহমেদ। এবার ওই ওয়ার্ডে তৃণমূলের গোজ নির্দল প্রার্থী নিয়ে গুজব ছড়ায়। যদিও সমস্ত কিছু গুজব বলে জানান যার বিরুদ্ধে ওঠা গুজব সেই মুক্তার মিয়া। তিনি জানান 19 বছর ধরে তৃণমূল করছেন। তিনি আরও জানান ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। তিনি বশির আহমেদকে ফোন করে জানিয়েছেন তিনি তার সাথে আছেন। যখনই আমি জানতে পারি, আমি সেই মুহূর্তে মানুষের আবেগ, অনেকে অনেক কিছু বলেছিলেন, কিছু একটা করো। আমি বললাম দেখো ভাই, আমি 4 দিন আগে মিটিং করেছি, যাকে টিকিট দেবে আমরা মেনে নেব, তার হয়ে আমরা কাজ করব। দল আগে, আমি আগে না। আমি কে? মমতা ব্যানার্জির সামনে বসে অনেক কিছু বলা যায়, কিন্তু মমতা ব্যানার্জির ছবি সরিয়ে অনেক কিছু বলা যায় না। কেন বলা যায় না? মমতা ব্যানার্জিকে রেখে আমি সবসময় সত্যর পথে চলেছি। মমতা ব্যানার্জির ছবির সামনে আমি কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিইনি, মিথ্যা কথা বলি। দেখুন, আপনার 27 নম্বর ওয়ার্ড একটা স্পর্শকতা আপনাকে নিয়েছিল, আপনি এবং বশির আহমেদ। সেই জায়গায় বশির আহমেদ কি আপনাকে মেনে নেবে? বশির আহমেদ মেনে নেবে কি না আমি জানি না। এইবার আমার একটাই কথা ছিল যে আমি কোনো আন্দোলন করব না, কোনো আমি মানে আগুন জ্বালাবো না রাস্তাঘাটে। কেন দল সিদ্ধান্ত নিয়েছে বশির আহমেদকে, আমি বশির আহমেদকে আমি মেনে নেব। এবার বশির আহমেদ মানবে কি না সেটা তার ব্যাপার। আমি তৃণমূলের হয়ে ভোট করাবো। এখানে অনেকেই জল্পনা উঠেছে যে আপনি নির্দলে দাঁড়াচ্ছেন মুক্তারদা। আমার কে বলেছে ভাই এসব হাওয়া খবর? আমি কোনো আন্দোলনও করিনি, আমি নির্দলেও দাঁড়াবো না। কেন দাঁড়াবো? আমি কার উপরে রাগ করে আমি এটা করব? পলিটিক্স তো লং টাইমের পলিটিক্স, শর্ট টাইমের নয় যে আজকেই শেষ হয়ে গেল। আজকে আমাকে বোঝেনি, আজকে মনে করেছে যে মুক্তার যোগ্য নয়, যাকে যোগ্য তাতে বশির আহমেদ যদি নাও আসে তাও আমি পার্টির হয়ে কাজ করব। তৃণমূল পার্টি আমি কখনো ছাড়বো না। আমি জীবনে কোনো পার্টি করিনি, আমি এই প্রথম তৃণমূল করেছি। বশিরবাবুর সঙ্গে কথা হয়েছে আপনার? বশিরবাবুকে আমি ফোন করেছিলাম, হ্যাঁ বলেছে যে ঠিক আছে আমরা কথা বলি। আমি নিজে ফোন করেছিলাম, না করার কিছু নেই, আমার কাছে এত ছেলে মেয়ে রয়েছে। উনি বলেছেন জানাবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।